নাম দেবেন মোড়াহি, বকুয়া উত্তর সুপা, ডিস্ট্রিক্ট মোর বাসকা। আর মই এই বাসকার এজন সরু খেতিয়ক বলে কব লাগিব। মই 17 বছরেরপরা এনে প্রথম ধানত এনে জড়িত হয়েছে ধান খেতিত। আর তারপর সরিহ সময়ত যেটা খেতি আহে আলু বতর আলু, এখিনি মাহর বতর মাহ, এখিনির করেও মই আরও এখন মই পরিয়ালটো চলাই নিয়ার কারণে এখন সাধারণকে 4 বিঘা চাপাত বাগান করেছো। কিন্তু বহুত কষ্টর মাজেরে করেছো। মোর অভিযোগ আছে কি সরকারে যাতে মোক অলপ উন্নত করার কারণে অলপ যাতে সুবিধা যাতে মই সরকারের ওসব পাও, মই সেইখিনি মই সরকারের ওসব মিনতি মোর প্রার্থনা। ব্যবস্থাটার কারণে মই বহুত লস খাই আছো। পানির ব্যবস্থা যদি সরকারের পৰা পাও মই নিশ্চয় ইয়াতকে আরও অলপ উন্নতি করব পাৰিম। মোর 4জন পরিয়ালটো ঠিক চলাই নিয়ার কারণে এইখিনি পয়সায় মোর নহয় খুব অল্প টান হয়েছে মোর কারণে। আর যদি অলপমান যদি ইয়াতকে করব তেতিয়াহে মই ভালকে পরিয়ালটো চলাই নিব পাৰিম বলে মোর বিশ্বাস আছে। যদি মাহত মানে প্রতিদিনে আর 2 বা 3 জন মই লেবারটো মোক দরকার আছে, সেই লেবারখিনি মোর তাতে কাম করিয়ে চলি আছে। আর অল্প ইয়াতকে বেশি হয় আর লেবার অল্প মোর দরকার হবে, সেই মানুষখিনি মোর সংস্থাপন অল্প হলেও পাব বলে ভাবো। এই ধরক মোর ইনকাম মানে 10-15 লৈকে হয়, তাতকে নহয়, এইখিনির দ্বারাই মই পরিয়ালটো এনে চলাই নিয়ে আছো। আর সরকারও কি কব, সরকারে যদি মোক এইখিনি ইয়ারপরা অল্প ভাল সুবিধা দিয়ে হয়তো মই নিজে চলি যাওয়াত বা মোর পরিয়ালটো চলাই নিয়াত মই সহজ পাম বলে মই ভাবো। আর এইখিনি মোর সরকারের ওসরত প্রার্থনা বা সরল মিনতি আছে। আর মোর দরে যাতে খেতিয়ক সরু খেতিয়কবিল অল্প হলে আগ বাড়ি যাব বলে মোর অন্তরে বিশ্বাস করে।